হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাক ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তৃতীয় শ্রেণীর নতুন ভিডিও নিয়ে চলে এসছি আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে দেখবে আর চলো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তাদের মোস্ট ওয়েলকাম অবশ্যই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অলে ক্লিক করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে চলো আচ্ছা শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আটান্ন পৃষ্ঠাটা খুলে পেল দেখা দেখো আছে চিতাবাঘের গুনি তো চিতাবাঘ একটা ছবি আঁকা আছে আর অ্যারো অ্যারো চিহ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ এবং অ্যারোগুলো ঠিক একটা দাগের ওপর পর্যন্ত অ্যারো অ্যারো দেওয়া আছে মানে অতটা ঘর চিতাবাঘটা লাফিয়ে লাফিয়ে গেছে কাঠ দিয়ে পাই দশ গুণ এক সমান একবার দশ ঘর লাফানো মানে দশের পাশে এক লিখেছে সেই জন্য একবার দশ ঘর লাফিয়েছে মানে একবারে দশটা করে ঘর লাফাচ্ছে আর কি সমান দশ তাহলে কাঠ হচ্ছে দশ এখানে অ্যারো দিয়ে দশ লিখতে হবে দশ গুণ দুই মানে দুবার দশ ঘর লাফানো মানে দশ যোগ দশ তাহলে দুটো দশ নম্বরের কার্ড তাহলে দশ দশ হচ্ছে কুড়ি দশ গুণ তিন মানে তিনবার দশ ঘর লাফানো দশ যোগ দশ যোগ দশ মানে তিনটে দশ নম্বরের কার্ড মানে তিরিশ দশ গুণ চার চারবার দশ ঘর লাফানো দশ যোগ দশ যোগ দশ যোগ দশ চারটে দশ নম্বরের কার্ড দেখো তাহলে চল্লিশ দশ গুণ পাঁচ তাহলে এই বক্সটায় আমরা কী লিখবো পাঁচবার দশ ঘর লাফানো আর পাঁচবার দশটাকে যোগ যোগ করে লিখতে হবে দশ যোগ দশ যোগ দশ যোগ দশ যোগ দশ আর পাঁচটা দশ দশ নম্বরের কার্ড আর পাশে অ্যারো দিয়ে পঞ্চাশ দশ গুণ ছয় মানে ছবার দশ ঘর লাফানো ছবার দশটাকে দেখো যোগ যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে দশটা দশ নম্বরের কার্ড ছটা আর এরো দিয়েও লিখতে হবে ষাট দশ গুণ সাত সাতবার ঘর লাফানো এটা লেখা ছিল বইতে পাশের যে বক্সটা সেখানে সাতবার দশ 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 করে যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে তার পাশে আঁকতে হবে সাতটা দশ নম্বরের কার্ড আর এরো দিয়ে লিখতে হবে সত্তর দশ গুণ আট আটবার বার দশ ঘর লাফানো এখানে আটবার দশটা যোগ যোগ করে লেখা হয়েছে তার পাশে আটটা দশ নম্বরের কার্ড আঁকা হয়েছে আর এরো দিয়ে লিখতে হবে আশি গুণ নয় নবার দশ ঘর লাফানো এখানে নবার দশ 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 করে দেখো যোগ চিহ্ন করে লেখা হয়েছে দশটা পাশে নটা দশ নম্বরের কার্ড আঁকা হয়েছে এরো দিয়ে লিখতে হবে নব্বই গুণ, দশ দশ বার দশ ঘর লাফানো তাহলে দশ বার দশ যোগ দশ যোগ দশ করে এইভাবে দশ বার লিখেছি আর দশটা দশ নম্বরের কার্ড আঁকা হয়েছে তাহলে এটা টোটাল মিলে হয় একশো নম্বরের কার্ড দশটা দশ নম্বরের কার্ড না করে একটাই একশো নম্বরের কার্ড দেওয়া হয়েছে আর এরো দিয়ে একশো নম্বর লেখা হয়েছে তাহলে এটা ছিল আটান্ন পৃষ্ঠার অঙ্ক এরপরে আমরা ঊনষাট পৃষ্ঠায় চলে যাবো ঊনষাট পৃষ্ঠায় দেখো আছে রঙিন কার্ডের খেলা খেলি আজ অনেকগুলি দশের দশ নম্বরের কার্ড নিয়ে খেলবো বিভিন্ন সংখ্যা তৈরি করার চেষ্টা করব। প্রথম দুটো দশের কার্ড নিই মানে কুড়ি দশ দশ দুটো কার্ড নেওয়া হয়েছে দুই গুণ কুড়ি মানে দুটো দুটো করে নেওয়া হয়েছে দুটো দশের দুটো দশের নেওয়া হয়েছে তাহলে মোট চারটে দশ নম্বরের কার্ড হলো দেখো যেটা চারটে দশ নম্বরের কার্ড বোঝানো হচ্ছে পাশে অ্যারো দিয়ে তাহলে চল্লিশ হচ্ছে তিন গুণ কুড়ি মানে তিনবার দুটো করে দশ নম্বরের কার্ড দেখো আঁকা হয়েছে দ কুড়ি 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 তাহলে মোট হচ্ছে এক দুই তিন চার মোট ছটা দশ নম্বরের কাঠ ষাট চার গুণ কুড়ি মানে চারবার কুড়ি কুড়ি করে দশ দ দশটা দশ নম্বরে দুটো করে কার্ড আঁকা হয়েছে তাহলে মোট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা মোট দশ নম্বরের কার্ড আর পাশেও অ্যারো দিয়ে আটটা কার্ড দেখানো হচ্ছে তাহলে মোট আশি পাঁচ গুণ কুড়ি মানে পাঁচবার কুড়ি 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 করে এইভাবে দেখানো হচ্ছে তাহলে দশ দশ এক কুড়ি হলো আবার দশ দশ কুড়ি হলো আবার দশ দশ কুড়ি দশ দশ কুড়ি দশ দশ কুড়ি এভাবে পাঁচবার দেখানো হচ্ছে তাহলে মোট হলো হচ্ছে দশটা কাঠ উপরে পাঁচটা দশ নম্বরের কাঠ নিচে পাঁচটা দশ নম্বরের কাঠ তাহলে এটা হয় একশো নম্বর তাহলে একশো নম্বরের গোল করে সবুজ দিয়ে বোঝানো হয়েছে আর এরো দিয়েও একশো লেখা হয়েছে ছয় গুণ কুড়ি মানে ছবার এরকম কুড়ি কুড়ি করে দেখাতে হবে আর মোট কাঠ তাহলে হবে হচ্ছে ছটা ছটা হচ্ছে বারোটা তাহলে মোট হবে হচ্ছে এখানে দাগ দিয়ে আমরা লিখবো একশো কুড়ি আচ্ছা তারপরে দেখো নিজে করতে বলেছে সাত গুণ কুড়ি তাহলে সাত গুণ কুড়ি মানে সাতবার এরকম কুড়ি কুড়ি করে সাজাতে হবে সাতবার দেখো সাজিয়েছি তাহলে মোট হবে সাত সাত টা মোট দশ নম্বরের কাঠ তাহলে টোট এখানে অ্যারো দিয়ে আমরা লিখবো একশো চল্লিশ আর আট গুণ কুড়ি মানে আটবার কুড়ি 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 করে এরকম দশ নম্বরের দুটো কাঠ করে করে আঁকা হয়েছে তাহলে মোট কার্ডের সংখ্যা হবে ষোলোটা দশ নম্বরের কাঠ তাহলে এরো দিয়ে লিখতে হবে একশো ষাট এরপরে নয় গুণ কুড়ি তাহলে এটাকেও কুড়ি কুড়ি করে নবার দেখো আঁকা হয়েছে আর নিচে মোট কাট হয়েছে নয় নয় আঠেরোটা দশ নম্বরের কাট অ্যারো দিয়ে লিখতে হবে একশো এটা ছিল ঊনষাট পৃষ্ঠার অঙ্ক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না বেশি বেশি করে কমেন্ট বক্সে আমাকে জানাও কেমন লাগছে তোমাদের ভিডিও আর আমার পড়ানো কেমন লাগছে অবশ্যই আমার সঙ্গে থেকেও আগামী দিন আমি নতুন পেজের অঙ্ক নিয়ে চলে আসব ততক্ষণের জন্য বাই